নমস্কার প্রিয় দর্শক বন্ধু, মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আর মাত্র কয়েকটি দিনের অপেক্ষা, তারপরেই পড়ে যাবে 1429 বঙ্গাব্দ। আর এই 1429 বঙ্গাব্দে ছয় রাশির জাতক ও জাতিকাদের কোটিপতি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। কোন সেই সৌভাগ্যশালী ছয় রাশির জাতক ও জাতিকা জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। তবে মনে রাখবেন, এটি কোনো ব্যক্তিগত বিচার নয়, এটি সম্পূর্ণরূপে সার্বিক বিচার। আর এই প্রেডিকশন করা হচ্ছে চন্দ্র রাশি অনুযায়ী, কাজেই ভিডিওটি আপনি চন্দ্র রাশি অনুযায়ী শুনুন। তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন, প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখুন, অবশ্যই উপকার পাবেন। ভিডিওর শেষে থাকবে কিছু প্রতিকার ও প্রতিবিধান। আর আপনি যদি এই নিয়ম মানতে পারেন, তবে শুভত্বের পরিমাণ আরও বেশি বৃদ্ধি পাবে। চোদ্দশো উনত্রিশ বঙ্গাব্দে ছয় রাশির জাতক জাতিকা কোটিপতি হতে চলেছে। প্রধানত চারটি গ্রহ এই ছয় রাশির জাতক ও জাতিকাদের সাপোর্ট করবে। দেবগুরু বৃহস্পতি, শনি মহারাজ, রাহু এবং কেতু, এই চারটি গ্রহ ছয় রাশির জাতক জাতিকাদের সৌভাগ্যের দরজা খুলে দিবে। কাজেই এই চারটি গ্রহ যদি আপনার ব্যক্তিগত রাশিচক্রে এবং হস্তরেখায় শুভ অবস্থায় থাকে, তবে আপনাকে কোটিপতি আরবপতি থেকে কেউ বঞ্চিত করতে পারবে না। কিন্তু আপনার ব্যক্তিগত রাশিচক্রে অথবা হস্তরেখায় শনি, বৃহস্পতি, রাহু ও কেতু যদি অশুভ অবস্থায় থাকে, তবে কিন্তু আপনাকে অবশ্যই এর প্রতিকার ও প্রতিবিধান করতেই হবে। চোদ্দশো উনত্রিশ বঙ্গাব্দ কেতুর বছর। আমরা চোদ্দশো উনত্রিশকে যদি ভেঙে যোগ করি, তবে পাবো এক যোগ চার যোগ দুই যোগ নয় সমান সমান আসছে ষোলো। ষোলোকে যদি আমরা আবার ভাঙি, তবে পাবো এক যোগ ছয় সমান সমান সাত। আর সাত সংখ্যাটি নির্দেশ করে জ্যোতিষশাস্ত্রে কেতুকে। কাজেই চোদ্দশো উনত্রিশ বঙ্গাব্দ কেতুর বছর হতে চলেছে। কাজেই যাদের ব্যক্তিগত রাশিচক্রে এবং হস্তরেখায় কেতু শুভ অবস্থায় রয়েছে, তারা কিন্তু গুপ্তধন পাবেন। এছাড়াও যাদের জন্ম তারিখ যে কোনো মাসের সাত তারিখ, ষোলো তারিখ অথবা পঁচিশ তারিখ, তারাও কিন্তু কেতুর আওতায় জন্মগ্রহণ করে থাকেন। তাদের জীবনেও চোদ্দশো উনত্রিশ বঙ্গাব্দ বিশেষ প্রভাব বিস্তার করতে চলেছে। এবার আসি রাশির কথায়। চোদ্দশো উনত্রিশ বঙ্গাব্দে যে রাশির হাতে প্রচুর পরিমাণ অর্থ আসতে চলেছে, তার মধ্যে প্রথম হল বৃষ রাশি। চোদ্দশো উনত্রিশ বঙ্গাব্দ বৃষ রাশির জন্য যথেষ্ট শুভ। এই বছরে আপনি নতুন নতুন সুযোগ পাবেন, সেই সুযোগকে যদি কাজে লাগাতে পারেন, তবে নিশ্চিন্তে থাকুন, আপনার অর্থনৈতিক উপার্জন বহুগুণ পর্যন্ত বৃদ্ধি পাবে। যারা ব্যবসা বাণিজ্য করেন, ব্যবসাতে অগ্রগতি দেখতে পাওয়া যাচ্ছে। এই বছর আপনি নতুন কোনো বড় সিদ্ধান্ত নিতে চলেছেন, যার কারণে আপনার অর্থনৈতিক উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে। যারা বাড়ি থেকে দূরবর্তী স্থানে ব্যবসা বাণিজ্য করেন, তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ। এছাড়াও যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন, তাদের অর্থনৈতিক উপার্জন বহুগুণ বৃদ্ধি পাবে। যারা দীর্ঘদিন ধরে চাকরির জন্য চেষ্টা করছেন কিন্তু এখনও চাকরি পাননি, চাকরির সুযোগ আসবে চোদ্দশো উনত্রিশ বঙ্গাব্দে। এছাড়াও যাদের বিবাহ বারে বারে ভেঙে যাচ্ছে, চোদ্দশো উনত্রিশ বঙ্গাব্দ পড়ার সাথে সাথেই বিশ্বরাশির জাতক জাতিকাদের বিবাহের যোগাযোগ আসতে শুরু হবে। এছাড়াও যারা সন্তান নেবেন ভাবছেন, তাদের জন্য চোদ্দশো উনত্রিশ বঙ্গাব্দ যথেষ্ট শুভ যাবে। তবে শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনাকে কিছুটা হলেও সাবধান থাকতে হবে। শিক্ষার্থীদের জন্য এই বছরটি যাবে মধ্যম প্রকৃতির,
কাজেই শিক্ষার্থীদের প্রচুর পরিশ্রম করতে হবে। এছাড়াও বিষরাশির জাতক জাতিকাদের জীবনে 1429 বঙ্গাব্দে নতুন প্রেম আসতে চলেছে, আর যারা পুরনো প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের জীবনে রোমান্টিকতা বৃদ্ধি পাবে। শুধুমাত্র আপনাকে অলসতা ত্যাগ করতে হবে। আপনি যদি অলসতা ত্যাগ করতে পারেন এবং পরিশ্রমী হতে পারেন, তবে নিশ্চিন্তে থাকুন আপনার অর্থনৈতিক উপার্জন বহুগুণ বৃদ্ধি পাবে। প্রয়োজনে আপনি ধনলক্ষ্মী কবচ ধারণ করুন, দেখবেন অর্থনৈতিক উন্নতি আপনার কেউ আটকাতে পারবে। দ্বিতীয় সৌভাগ্যশালী রাশি হল মিথুন রাশি। 1429 বঙ্গাব্দে মিথুন রাশির জাতক জাতিকাদের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি ঘটতে চলেছে। রোগ ঋণ শত্রুতা কমবে। শারীরিক ও মানসিক যে দুশ্চিন্তা ছিল তা কিন্তু কমতে শুরু হবে এই শুভ নববর্ষ থেকে। অর্থনৈতিক দিক থেকে আপনি বিপর্যস্ত হয়ে পড়েছিলেন, দেখবেন এবার আপনার অর্থনৈতিক উপার্জন বাড়বে। বিশেষত তার যারা বাড়ি থেকে দূরবর্তী স্থানে ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ যাবে। যারা চাকরির চেষ্টা করছেন চাকরির শুভ যোগাযোগ আসতে চলেছে। এছাড়াও বিবাহের সুযোগ আসবে। সন্তানের কারণে আপনার যে মানসিক দুশ্চিন্তা ছিল সেই মানসিক দুশ্চিন্তা অনেকটাই কমতে চলেছে। তবে শরীর স্বাস্থ্যের দিক থেকে কিছুটা হলেও আপনাকে ভুগাবে, সেই দিকটা আপনাকে যথেষ্ট সাবধানে থাকতে হবে। এছাড়াও যাদের জীবনে একাকিত্বের যন্ত্রণা রয়েছে তাদের জীবনে আসতে চলেছে নতুন প্রেম। এছাড়াও যারা দ্বিতীয় বিবাহ করতে চাইছেন 1429 বঙ্গাব্দ সেই সুযোগ এনে দিবে। এছাড়াও আপনি ঋণের দায়ে জড়িয়ে পড়েছেন, সেই ঋণের দায় থেকে আপনি খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন এই নববর্ষে। প্রয়োজনে আপনি অবশ্যই গণেশজির কবচ ধারণ করুন, দেখবেন অর্থনৈতিক উন্নতি কারো সাধ্য নাই যে আটকায়। পরবর্তী যে রাশি কোটিপতি হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি তা হল তুলা রাশি। 1429 বঙ্গাব্দ তুলা রাশির জাতক জাতিকাদের সুবর্ণ সুযোগ নিয়ে আসতে চলেছে। বিভিন্ন দিক থেকে আপনার সুযোগ বৃদ্ধি পাবে। এই বছর আপনি যা যা সিদ্ধান্ত নেবেন তা কার্যকরী সিদ্ধান্ত বলে প্রতিপন্ন হবে। শুধু তাই নয়, এই বছর আপনি আপনার ব্যবসাকে প্রসারিত করতে চলেছেন। এছাড়াও যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের চাকরির যোগাযোগ আসতে চলেছে। যাদের বারে বারে বিবাহ ভেঙে যাচ্ছিল বা বিবাহগত সমস্যা ছিল, দেখবেন তাদের বিবাহ এই বছর ঠিক হয়ে যাবে। শুধু বৈশাখ মাস পড়তে দিন, দেখবেন বিয়ের ঘন ঘন যোগাযোগ আসবে, আর তার মধ্যে বেশিরভাগ থাকবে শুভ যোগাযোগ। সন্তানের কারণে আপনার যে মানসিক দুশ্চিন্তা ছিল তা কমবে। শারীরিক দিক থেকে আপনি এবং বিস্তীর্ণভাবে জড়িয়ে পড়েছিলেন সেখান থেকেও মুক্তি ঘটবে। এছাড়াও আপনি যে ঋণের দায়ে জড়িয়ে পড়েছিলেন ঋণ মুক্তি ঘটতে চলেছে। আপনার বিরুদ্ধে যে মিথ্যা কোর্ট কেস ছিল সেখান থেকেও আপনি খুব অনায়াসে বেরিয়ে আসতে চলেছেন। এছাড়াও আপনি জীবনসাথীর পূর্ণ সহযোগিতা পেতে চলেছেন। শিক্ষার্থীদের জন্য এই বছরটি যাবে মধ্যম প্রকৃতির। আপনি যদি এই শুভত্বের পরিমাণকে আরও বৃদ্ধি করতে চান তবে ধনলক্ষ্মী কবচ ধারণ করুন, আপনার অর্থনৈতিক প্রগতি কেউ আটকাতে পারবে না। পরবর্তী যে সৌভাগ্যশালী রাশির নাম জানাব তা হল ধনু রাশি। 1429 বঙ্গাব্দে ধনুরাশির ব্যক্তিরা শারীরিক কষ্ট থেকে মানসিক কষ্ট থেকে ব্যথা বেদনা যন্ত্রণা থেকে মুক্তি পেতে চলেছেন। অর্থনৈতিক যে সমস্যা ছিল সেই অর্থনৈতিক সমস্যা কমবে। সম্পত্তিগত যে বিবাদ ছিল আপনি যদি চান অবশ্যই সম্পত্তিগত বিবাদ মিটবে এবং পিতৃপুরুষের সম্পত্তি থেকে আপনি প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন। এই বছর গাড়ি বাড়ি সম্পত্তি ক্রয় করতে পারবেন, অথবা কোনো যদি সম্পত্তি বিক্রয় করতে চান তবে
তাও কিন্তু করতে পারবেন। শারীরিক দিক থেকে আপনি যথেষ্ট এই বছর সুস্থ থাকবেন, তবে ছোটোখাটো অসুখ বিসুখের সম্ভাবনা দেখতে পাচ্ছি। সন্তানের কারণে আপনার যে মানসিক দুশ্চিন্তা ছিল তা কিন্তু কমবে। শিক্ষার্থীদের জন্য বছরটি যথেষ্ট স্মরণীয় হতে চলেছে। এই বছর আপনি যদি বিদেশ যেতে চান তবে বিদেশ যাওয়ার যোগ আসবে। আপনি ঋণের দায়ে জড়িয়ে পড়েছিলেন, ঋণ মুক্তি ঘটতে চলেছে এই বছর। পরবর্তী যে সৌভাগ্যশালী রাশির নাম জানাবো তা হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের মানসিক দুশ্চিন্তা কমতে চলেছে। শারীরিক ক্ষেত্র থেকে আপনি দেখবেন অনেকটা শারীরিক কষ্ট যন্ত্রণা কমবে। যাদের বিবাহ আটকে যাচ্ছিল তাদের বিবাহের শুভযোগ আসতে চলেছে। নিশ্চিন্তে থাকুন, এই বছর আপনার বিবাহ হবে। প্রয়োজনে অবশ্যই কোনো দক্ষ জ্যোতিষ বন্ধুর পরামর্শ গ্রহণ করতে পারেন। যারা দীর্ঘদিন ধরে বেকার অবস্থায় রয়েছেন তাদের কর্মপ্রাপ্তির সুযোগ আসতে চলেছে। আপনি যদি কর্ম পান অবশ্যই সেটিকে গ্রহণ করুন। যারা আগে থেকে চাকরি করেন, ট্রান্সফার হতে চাইছেন, বাড়ির কাছে আসতে চাইছেন, সেই সুযোগও আসবে এই বছর। শিক্ষার্থীদের জন্য এই বছরটি যথেষ্ট শুভ হতে চলেছে। যারা উচ্চ শিক্ষা করছেন তাদের জন্য এই বছরটি অতীব শুভ যাবে। দাম্পত্য জীবন থাকবে মধ্যম প্রকৃতির। যারা সন্তান নিতে তাদের জন্য এই বছরটি স্মরণীয় হতে চলেছে। সন্তানের কাছ থেকে আপনি নানা রকম সুযোগ সুবিধা পেতে চলেছেন। সন্তানের কারণে আপনার মান সম্মান যশ খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পেতে চলেছে। যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন বা বিদেশ থেকে অর্থ উপার্জন করেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ যাবে। এছাড়াও আপনি কর্মগত সূত্রে বিদেশ যেতে পারবেন, নিশ্চিন্তে থাকুন। প্রয়োজনে আপনি অবশ্যই ধনরক্ষী কবচ ধারণ করুন, তবেই দেখবেন আপনার যে অর্থনৈতিক কষ্ট রয়েছে তা কিন্তু নিমিষের মধ্যে উধাও হয়ে যাবে। পরবর্তী এবং শেষ যে রাশি কোটিপতি হতে চলেছে তা হলো মকর রাশি। 1429 বঙ্গাব্দে মকর রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক উপার্জন বাড়বে, কিন্তু মনে রাখবেন খরচও বাড়বে। খরচ সাবধানে করতে হবে, বেশিরভাগ খরচ হবে শুভ কাজে। কাজেই আপনি যদি ঠিকঠাক মতো অর্থ খরচ করতে পারেন তবে অর্থনৈতিক সমস্যা তো কাটবেই, পাশাপাশি সঞ্চিত অর্থের পরিমাণ বাড়বে। যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন নিশ্চিন্তে থাকুন, তাদের বিবাহ ঠিক হয়ে যাবে। এছাড়াও মকর রাশির যে সমস্ত জাতক জাতিকারা একাকিত্বের যন্ত্রণায় দিন কাটাচ্ছেন তাদের জীবনে নতুন প্রেম আসতে চলেছে, ঋণ মুক্তি ঘটতে চলেছে এই বছর আপনার। এছাড়াও শত্রুপক্ষ জব্দ হতে চলেছে, শত্রুরা আপনার কাছে পরাজিত হবে। আপনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। কোনো ক্ষেত্রে যদি অসুবিধা হয় আপনি অবশ্যই শুভচিন্তক অথবা গুরুজনের পরামর্শ গ্রহণ করুন, অবশ্যই উপকার পাবেন। শিক্ষার্থীদের জন্য এই বছর মধ্যম প্রকৃতির হতে চলেছে। এই বছর নানা দিক থেকে আপনার সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। সেই সুযোগকে আপনি যদি কাজে লাগাতে পারেন তবে নিশ্চিন্তে থাকুন, ভবিষ্যতের জন্য আপনি অনেকটাই এগিয়ে যাবেন। আর এই মকর রাশির জাতক জাতিকারা যদি শুভত্বের পরিমাণকে আরও বৃদ্ধি করতে চান তবে গণেশ কবচ ধারণ করুন, অবশ্যই উপকার পাবেন। প্রত্যেকে সুস্থ থাকুন। ধন্যবাদ।